মানে দক্ষিণ কলকাতার এই পুজোটায় প্রতিবার আমি যাই, কিন্তু এবছরে আমার পায়ে চোট থাকার জন্য আমি যেতে পারিনি। কিন্তু তা সত্ত্বেও আপনাদের এই পুজো উদ্বোধনে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বলি আপনাদের ঠাকুর খুব সুন্দর হয়েছে, প্রতিবারই আপনারা ভালো করেন, খুবই ভালো লেগেছে আমার। ওখানে অনেক মা ভাই বোনেরা আমার উপস্থিত আছেন, ক্লাবের প্রসেনজিৎ দাস, অঞ্জন দাস সহ সকলেই আছেন। আপনাদের সকলকে আমার অনেক অনেক শারদীয় অভিনন্দন, শুভনন্দন, শুভেচ্ছা, মহালয়ের শুভেচ্ছা। আপনাদের সাথে আমার দেখা হবে পুজোয় কার্নিভেলের দিন, নিশ্চয়ই আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনারা আসবেন, এখন থেকে রেডি হন। আর একটা মনে রাখবেন, এবার যেহেতু ইউনেস্কো দুর্গাপুজো হেরিটেজ আগের বার ঘোষণা করেছে, ইউনেস্কোর সাথে অনেক ফরেনার্সরা আসছে, সেই ফরেনার্সরা যখন আপনাদের ক্লাবে যাবেন তাদের একটু অতিথি বরণ করবেন। যে মাতৃপক্ষ শুরু হলো, মাতৃপক্ষ শুরুতেই মায়ের মুখ দেখে আমার খুব ভালো লাগছে। আমার সাথেও আমার পুলিশ কমিশনার বিনীত কুমার এবং আমার বিনীত গোয়েল এবং আমাদের আইএনসিএ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু বোস আমাদের কাছে আছেন, এছাড়াও ফুল টিম আছেন। আমি সকলকেই ধন্যবাদ জানাই, আমার আইসি থেকে শুরু করে লোকাল ক্লাবগুলো থেকে শুরু করে এবং নাকতলা উদয়ন সংঘের মধ্যে দিয়ে আমি রশিদ খানকে তার দুরারোগ্য ব্যাধি থেকে শীঘ্রই মুক্তি পান, ওখানে আপনাদের শ্রীভূমির সুরজিত থাকে, এখন মনে হয় চলে গেছে অন্য পাড়ায়, আরও অন্যান্য অনেকে আছেন, সকল প্রবীণ ব্যক্তিকে আমার প্রণাম জানাবেন, সমবয়সীদের আমার শ্রদ্ধা জানাবেন, মাঝবয়সীদের আমার অভিনন্দন জানাবেন, ইয়াং জেনারেশনের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আর ছোট্ট ছোট্ট শিশু, যারা না হলে পুজোর আলো আলো জ্বলে না, প্রদীপ জ্বলে না, পুজোয় শিউলি খেলে না, তাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা, আশীর্বাদ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।